পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলার দামোদর নদীর উপর দিয়ে পারাপারের জন্য প্রয়োজন সেতুর। স্থায়ী সেতুর দাবিতে সোমবার দামোদর বিহারীনাথ সেতু বন্ধন কমিটির তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলে প্রায় এক ঘন্টা ধরে। সম্প্রতি আশেপাশের গ্রামবাসীরা মিলে দামোদর বিহারীনাথ সেতু বন্ধন কমিটির উদ্যোগে পাকা সেতুর দাবি জানানো হয়েছে বারংবার, কিন্তু এখনো সম্ভব হয়ে ওঠেনি। এমনকি পাকা সেতুর দাবিতে বিক্ষোভ প্রদর্শনও করা হয় অনেকবার। বর্তমান সময়ে অস্থায়ী সেতুর ওপর দুই জেলার বহু মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকেন। এছাড়া সেতু পেরোলেই আছে পর্যটন কেন্দ্র বিহারীনাথ, তাই সেটাতেও যাওয়া আসা হবে সঠিকভাবে। এই সেতুর জন্য কংগ্রেস সরকারের আমলে 2005 সালে তৎকালীন মন্ত্রী রামবিলাস পাসোয়ানের উদ্যোগে এই সেতু নির্মাণের জন্য করা হয়। তবে টাকা এলেও সেই ব্রিজ কিন্তু তৈরি হয়ে ওঠেনি। তারপরও দেখতে দেখতে 15 থেকে 16 বছর কেটে যায়। মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে পাশের বানানো ব্রিজ দিয়ে পারাপার করে। মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে, বর্ষাকালে সেতু ভেঙেও যায়। তবে এবারের উদ্যোগ নিয়েছে এলাকার বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। বর্তমান রাজ্য সরকারের মন্ত্রী মলয় ঘটক এই বিষয়কে নিয়ে সরব হয়েছে। অবিলম্বে পাকা সেতু করতে হবে। মধ্যবিত্ত শ্রমজীবী মানুষ শিক্ষার স্বার্থে পাকা সেতু করতে হবে। পর্যটন শিল্পের স্বার্থে পাকা সেতু করতে হবে। এই অনুন্নত পশ্চিম বর্ধমানের সঙ্গে অনুন্নত পুরুলিয়া বাঁকুড়ার সমন্বয় সাধন করতে হবে। 2005 সাল থেকে একটা মানে স্যাংশন করে, তারপর থেকে ব্রিজটা হয়নি। এবারে এরপর দেখছি এখানকার যে বিধায়ক আছে ও চেষ্টা করছেন, এবং এখানে মন্ত্রী, কেন হচ্ছে না বলে মনে করছেন? দেখুন, হচ্ছে না বলতে গেলে আমাদের, ধরুন আমরা তো এখানে কিছু বলতে পারবো না, সেটা মিডিয়াই বলতে পারবে। হ্যাঁ, আর একমাত্র এইটাকে মিডিয়াই তুলে ধরতে পারে যে কেন হচ্ছে না, কি কারণ সেটা আমরা জানি। আমরা সাধারণ মানুষ এবং আমরাও এখন করেছি, আমরা একটা কমিটি তৈরি করেছি, সেই কমিটি থেকে আমরা এখন লড়াই করছি। লড়াই করার পরে কিছুটা আমরা আশাপ্রদ হয়েছি। হ্যাঁ, পূর্তমন্ত্রী আমাদের বলেছেন যে হ্যাঁ, আমরা একটা টাকা স্যাংশন করেছি, সেই টাকাতে কিছুটা সার্ভের কাজও হয়েছে। সেই কাজ কতটা হয়েছে সেটাও আমরা এখনও জানি না, সেটা আপনাদেরই সম্ভব, মিডিয়ারই সম্ভব এটা তুলে ধরা। সার্ভে তো অনেকবারই হয়েছে, কিন্তু কাজের কাজ কি কিছু হচ্ছে বলে মনে করছেন? সেটা আমরাও আপনাদের কাছে জানতে চাইছি। আমরা কী করে বলবো, বলবে তো যারা করবে তারা। কিন্তু আমরা তো ওইটাই দেখছি, সার্ভে হচ্ছে, টাকাও স্যাংশন হয়েছে, আমরা মিনিস্টারের কাছেও যাচ্ছি, মিনিস্টার বলছে হবে। হ্যাঁ, আমরা পূর্তমন্ত্রীর কাছে গেছিলাম, বারবার গেছি, বারবার কাছে ওনার কাছে একটাই রিপ্লাই, ব্রিজ হবেই। সেক্ষেত্রে এখানকার বিধায়িকাও আন্দোলন করছেন, তাই তো? হ্যাঁ, উনিও করেছেন। সেক্ষেত্রে হচ্ছে না, কোনো কোথাও কি কোনো বাধা হয়ে দাঁড়িয়ে, কোনো কারণ আছে কি বলে মনে করছেন? কারণ দেখুন, কারণ তো আমরা সেটা বলতে পারবো না কি কারণ। আমরা তো আমাদের দাবি খালি ব্রিজটা চাই। আপনার নাম? আমার সুভাষ রায়। আমি পাকা সেতু, আমার মনে হয় বানপুর আসানসোল শিল্পাঞ্চলের এইটা বাঁকুড়া পুরুলিয়ার সাথে একটা মেন করিডোর হবে। আগামী দিনে বানপুরে এয়ারপোর্ট তৈরি হবে, কাজেই এই সেতুটার যে চাহিদা সেটা বলে বোঝানো যাবে না, প্রচুর চাহিদা। এইটা তৈরি হলে পশ্চিম বর্ধমানের সাথে বাঁকুড়া পুরুলিয়ার একটা মেন করিডোর হয়ে যাবে, এবং সরকারের পর্যটন শিল্প থেকে শুরু করে আপনার যানবাহন থেকে শুরু করে পরিবহন থেকে শুরু করে সব দিক দিয়ে উন্নতি হবে। এখানকার সাধারণ গরিব মানুষদের এই ব্রিজটা খুবই প্রয়োজন। আমার নাম চন্দন মিশ্র। মূল দাবি কি রয়েছে এই যে দেখলাম ব্রিজের মধ্যে আজকে আপনারা বিক্ষোভ প্রদর্শন করলেন, তো সেটার কারণটা কি? মূল দাবি আমাদের শুধু একটা যে এই দামোদর সংলগ্ন এই এলাকাটা যেটা পাকা ব্রিজ চাই, যার মাধ্যমে বাঁকুড়া পুরুলিয়া এবং আমাদের পশ্চিম বর্ধমানের একটা সমন্বয় সাধন হয় এবং ব্যাপকভাবে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়, সমস্ত দিক দিয়ে সামাজিক, অর্থনৈতিক, বাণিজ্যিক থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রে একটা সার্বিক উন্নয়ন। এখন মূলত কী দাবি রয়েছে? মূলত দাবি পাকা ব্রিজ, পাকা ব্রিজ, একদম পাকা ব্রিজ অবিলম্বে করতে হবে, এটাই আমাদের দাবি। এইটার জন্যে 27 জুন আমরা একটা কমিটি তৈরি করি, দামোদর বিহারীনাথ সেতু বন্ধন কমিটি। আপনি তো এর আগেও এসেছেন, আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, এবং সবচেয়ে বড় কথা সেই দাবিটাকে আরেকটু আমরা তীব্রতা আনতে চাইছি। এবং এর মধ্যে যেটুকু এখন পাওয়া গেছে সেটুকু হয়েছে যে
আমাদের মন্ত্রী মাননীয় পূর্তমন্ত্রী মলয় ঘটক মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় উনি 1 কোটি টাকা স্যাংশন করে সার্ভে ওয়ার্কটা হয়েছে। সার্ভে ওয়ার্কে 3টে রুটকে আইডেন্টিফাই করা হয়েছিল, সেই 3টে রুটের মোটামুটি সার্ভে করা হয়েছে। সার্ভে করার পর যা প্রসেস এবং অফিসিয়াল প্রসেস সেগুলো করতে চাইছেন, আমরা চাইছি যে তাড়াতাড়ি যাতে করা হয়, কারণ এটা নামে অস্থায়ী সেতু হলেও এটার কিন্তু লংজিভিটি তো তা থাকে না, বর্ষা ঢুকলে ভেঙে যায়, তারপরে আবার সেই সেতু হতে এমনিতেই মোটামুটি 5-6 মাস পেরিয়ে যায়। তো সেই 6 মাস যে ভোগান্তি, এবং এটাকে যদি আর সুন্দরভাবে করা যায় তাহলে মানে একটা সমন্বয় সাধন তো হবেই এই এলাকার নিম্ন মানুষ যারা, বহু মানুষ দিনমজুর খেটে খাওয়া মানুষ যারা রুটি রোজগারের জন্য এখানে আসেন, তাদের সার্বিক একটা উন্নতি হবে, এটাই আমাদের কামনা। আমার নাম হচ্ছে সুবল চক্রবর্তী, আমি এই সেতু বন্ধন কমিটির সভাপতি। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।